অল ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি খুশির খবর নিয়ে আসলাম তো খুশির খবরটা যদিও একটু এক দুই দিন পরে হয়ে গেলো তারপরেও আপনাদের জন্য নিয়ে আসি সেটা হলো সাপ্তাহিক যে চাকরির খবর পত্রিকাটা আছে যেটা আমরা আমার মনে হয় যেখানে তারা যেটা টাইটেল লিখছে লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা কথা মহাসত্ব এই পত্রিকাটা আমরা প্রত্যেক শুক্রবারই সকালবেলা গিয়ে সাধারণত কিনে থাকি যারা বেকার তো অলরেডি আজকে মনে হয় দিন হয়ে গেছে তারপরও আমি এটা নিয়ে এখন আপনাদের সাথে একটু বেসিক বিষয়গুলো ডিসকাস করব বাকি বিষয়টা আপনারা নিজে থেকে পত্রিকাটা নামাবেন আমি লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি অলরেডি ওইখান থেকে দিয়ে দিয়েছি কিন্তু ওইখান থেকে আপনারা সরাসরি জাস্ট এটা একটু মানে সার্কুলারটা সরি পেপারটা একটু নামাবেন না নিজে থেকে পড়বেন বিস্তারিত পড়বেন আমি তো এতটা পেপার তবে এত বিস্তারিত পড়া সম্ভব না বিকজ এখানে পেজ আছে চারটা তো যাই হোক আমি জাস্ট বেসিক বিষয়গুলি একটু ডিসকাস করতেছি এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরির খবরটা সর্বপ্রথম দিছে দ্বিতীয়ত অভ্যন্তরীণ ও পরিবহন কর্তৃপক্ষের চাকরির দিছে এখানে উনআশি জন পদের আছে এটা দিয়ে দিছে বাংলাদেশ ব্যাংকের চাকরির পদের সংখ্যা উনিশজন ছিল এটা একটা নিয়োগ দিছে দেন নিউক্লিয়ার ফ্লাওয়ার প্ল্যান্ট কোম্পানির এখানে একটা নিয়োগ দিছে আমি মোটাও খারাপ বলবো না মানে গত সপ্তাহতেও আসলে আমরা খুব ভালো জানি যে তেমন কোনো তেমন কোনো অ্যাকচুয়ালি চাকরি সার্কুলার কিন্তু আমরা ওইভাবে আসলে পাই নাই দ্যারসাই তো পুরাতন যেগুলো সার্কুলারের মানে মেয়াদ আছে সেগুলো সহ আপডেট যা পাইছে সবগুলো মিলাই কিন্তু এ সপ্তাহের প্রত্যেকটা চাকরি ফেপারগুলো মানে প্রকাশিত হয়েছে আর কি তো সেই সুবাদে এটাও ঠিক একই রকম জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার এটা জাস্ট ব্রাহ্মণবাড়িয়ার লোকাল যারা তাদের জন্য মূলত এটা পুলিশ সুপারের কার্যালয় কিশোরগঞ্জের চাকরির একটা নিয়োগ আছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির যেটা ই ছিল সেটা এখানে দেওয়া হয়েছে অলরেডি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের চাকরি এটা কিন্তু মানে অনেক আগের ই তারপরে আবার নতুন করে দিয়ে দেওয়া হয়েছে এরপরে সাপ্তাহিক চাকরির খবরের নিয়োগ এখানে একটা ই দেওয়া হয়েছে ব্র্যাকের একটা নিয়োগ ডক ইঞ্জিনিয়ার অর্থাৎ এটা কিন্তু নৌবাহিনীর একটা সেক্টর আর কি এটা এখানে দেওয়া হয়েছে ইসলামিক কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চাকরি এখানে একটা এড দেওয়া হয়েছে এরপর কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি বেগেমুর রোপিয়া বিশ্ববিদ্যালয় রংপুরে চাকরি ব্র্যাক ব্যাঙ্ক লিমিটেডে একটা চাকরির নিয়োগ দেন প্রগতির লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চাকরির নিয়োগ এখানে বারো জন একটা নিয়োগ প্রকাশ করা হয়েছে তো এটাগুলো প্রথম পেজের মানে ব্যাপারটা বন্ধুরা তো প্রথম পেজ এরপরে গিয়ে দ্বিতীয় পেজ এবং তৃতীয় নম্বর পেজ এটা দ্বিতীয় নম্বর পেজ এইটা দেন তৃতীয় নম্বর পেজ আসলে এই মাঝখান দুটো পেজ কিন্তু প্রথম পেজ এবং লাস্টের পেজের জাস্ট মানে বাকি অংশগুলো এখানটা সাধারণত দেওয়া থাকে তো আমরা সরাসরি তৃতীয় নম্বর পেজে চলে যাই এখানে জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীর একটা নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এটা একটু দেখে নেবেন ছোট্ট ছোট্ট নিয়োগ এটাও একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছোট ছোট নিয়োগ কোথায় কি দেওয়া হয়েছে না হয়েছে সব দেখবেন দেন জননী ফাউন্ডেশনে একটা নিয়োগ দিয়েছে এখানে এটা বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশনের চাকরির একটা নিয়োগ দিয়েছে জেলা প্রশাসক কার্যালয় যশোর এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটা কিন্তু গভর্নমেন্ট জব এটা আপনারা চাইলে একটু দেখতে পারেন বাট আমার মনে হয় তেমন কোনো একটা পদ নাই এখানে হিসাব রক্ষক একজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার একজন দুই দুইটা পদ আর কি আপনারা দেখে নেবেন দেন এখানে চলে আসি এটা কী বলবো স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি এটা অবশ্যই একটা ভালো জিনিস যারা মেডিকেল সেক্টর লেখাপড়া করছেন তাদের জন্য এটা এরপর ঢাকা শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের চাকরি এটা একটা ডেল্টা ডেল্টা মেডিকেল কলেজ ডেল্টা ইউনিটের চাকরি এটা একটা বেশপ এরপর আছে হামদাদ ল্যাবরেটরি হামদাদ আমদাদ জানি হামদাদ যে কোম্পানি আর কি ঔষধ কোম্পানি সেটাতে একটা এখানে ইয়া মানে ল্যাবরেটরি তাদের নিয়োগ করবে যারা মেডিকেল সেক্টরে লেখাপড়া করছেন এটা মূলত এক্সাক্টলি তাদের জন্য এরপরে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একটু দেখে নেবেন খুলনা কলেজের গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে চাকরি ভেনি ভেনিসে চাকরি গেল এরপরে বন্ধুরা বাকি বিষয়গুলো আপনারা একটু দেখে দেখে নেবেন জাস্ট পত্রিকাতে নামান নামায় পড়েন পড়লে বুঝতে পারবেন আমি আর আসলে এত মানে লং কথা বলতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ